গত এপিসোডে আমরা শিলারি গাঁও কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত খরচ, তার সমস্ত বিবরণ আপনাদেরকে দিয়েছি। তার সাথে আরো দেখিয়েছি শিলারি গাঁও থেকে ইচ্ছে গাঁও ট্রেক করে কিভাবে যাবেন এবং তার সাথে রামিতে ভিউ পয়েন্ট কিভাবে যাবেন, তার সমস্ত তথ্য আপনাদেরকে দিয়েছি। যারা যারা আমার আগের ভিডিও এখনো দেখেননি, তারা আই বাটনে ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারেন। আজ আমরা শিলারি গাঁও থেকে বেরিয়ে পড়ব ঋষিখোলার উদ্দেশ্যে, আর সেই ঋষিখোলার সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের এপিসোড। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ঋষিখোলা। নমস্কার, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের তৃতীয় দিন, আমরা শিলারি গাঁও থেকে সোজা চলে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। কিন্তু সকালবেলা একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো আমাদের 9:30 সময় বেরোনোর কথা ছিল, কিন্তু কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখানে গাড়ি একটা জায়গায় গিয়ে ফেঁসে গেছিল। তো সেখান থেকে বেরোতে অনেকটা সময় লেগে গেল, এখন বাজে 12:30। আমরা বেরিয়েছি, এখন পেডং হয়ে পেডং এর মনস্ত্রী দিয়ে যাচ্ছি, মনস্ত্রী থেকে ঘুরে তারপর আমরা যাব ঋষিখোলা। চলুন ব্লকটাকে এগিয়ে নিয়ে যাই। বেলা 12:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ঋষিখোলার উদ্দেশ্যে। কাঁচা পাকা রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিক দূর যাবার পর পড়ল পাকা রাস্তা। সেই রাস্তা ধরে বেশ খানিকক্ষণ যাবার পর আমরা পৌঁছলাম পেডং বাসস্ট্যান্ড, আর সেই পেডং বাসস্ট্যান্ড থেকে ঠিক এই রাস্তা ধরে ডান দিকের রাস্তা ধরলে আমরা চলে যাব পেডং মনাস্ট্রি। সেই মনাস্ট্রি দেখে তারপরেই আমরা ঋষিখোলা পৌঁছব, সেই উদ্দেশ্যেই আমরা ভিতরের রাস্তা ধরলাম, যাব পেডং হয়ে। এই যে জনবসতি শুরু হচ্ছে, পুরোটাই কিন্তু পেডং এর আন্ডারে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম ঠিক পেডং মনাস্ট্রির সামনে। এখান থেকে খানিকটা রাস্তা পায়ে হেঁটেই পৌঁছাতে হবে পেডং মনাস্ট্রি। পাথুরে রাস্তা ধরে খানিক দূর যাওয়ার পরই রাস্তা দুভাগ হয়ে যাচ্ছে, আমরা ডান দিকে রাস্তা ধরলাম। আর সেই রাস্তা দিয়েই একটু এগোলেই চোখে পড়বে পেডং মনাস্ট্রি। ১৮৩৭-এ ভুটানিদের গড়া পেডং মনাস্ট্রি। এই মনাস্ট্রির নাম সাংচেন দর্জি মনাস্ট্রি। পেডং বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 কিমি দূরে অবস্থিত এই মনাস্ট্রি। এটি কালিম্পং ডিস্ট্রিক্টের সব থেকে পুরানো মনাস্ট্রিগুলোর মধ্যে একটি। 2 কিমি ট্রেক করে 1864-তে ব্রিটিশের হাতে বিধ্বস্ত ভুটানিদের 1680-এর ডামসিং দুর্গ দেখে নেওয়া যায়, সেন্ট জর্জেস স্কুলও দেখে নেওয়া যায়, তবে দুর্গটি সংস্কার হয়েছে। এই মনাস্ট্রির স্থাপত্য সত্যি প্রশংসনীয়, এখানকার ফ্রেস্কো চিত্রগুলি দেখার মতো। এই মনাস্ট্রির আরও একটি প্রধান আকর্ষণ হল ভুটানিজ ধর্মযাজক শেষ সাবদ্রুং রিনপোচে মমি করা দেহ। এই স্থানটি ভুটানি এবং বৌদ্ধ ধর্মের দ্রুকপা খারগু ঐতিহ্যের অন্যান্য অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে উঠেছে। এখানে প্রতি বছর এপ্রিল মে মাসে ছাম নৃত্য বা মুখোশ নৃত্য হয়ে থাকে। দুর্ভাগ্যবশত আমরা যখন পৌঁছাই তখন
মনাস্ট্রি বন্ধ ছিল, তাই ভিতরে ঢুকে দর্শন করার মতো সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। মনাস্ট্রি থেকে নামতেই একদম সামনে ছোট্ট একটি দোকানে চায়ের বিরতি নেব বলে প্রবেশ করলাম, আর সেখানে গিয়েই পেয়ে গেলাম তিব্বতিয়ান ট্র্যাডিশনাল কিছু খাবার। তারই তথ্য আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। এখন খাচ্ছি সাপটা, এটা হচ্ছে মিথুনের মাংস আর ট্র্যাডিশনাল লোকাল ফুড, হঠাৎ করেই এক জায়গায় পেয়ে গেলাম আর কি। আমাদের যে ড্রাইভার দাদা উনি খাচ্ছিলেন বলে সেখান থেকে দেখে জানতে পারলাম, সেখান থেকেই খেলাম, টেস্ট করলাম, অপূর্ব অপূর্ব। এনারা মাংসটাকে ফার্মেন্টেড করে রাখেন রোদ্দুরে শুকিয়ে, সেটাকেই ক্যাপসিকাম আর ধনে পাতা দিয়ে রান্না করা হয়েছে, পেঁয়াজ আছে বড় বড়, মানে চাইনিজ খাওয়া যেরকম হয় আর সেইটা টেস্ট করছি। একটু স্টিফ কিন্তু মাংসটার টেস্ট অপূর্ব, ফার্মেন্ট করা বোঝা যাচ্ছে না, একদম অপূর্ব টেস্ট। আর একটা নতুন আইটেম বলেছি, আসুক আসলে দেখো। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে, এটাও ট্র্যাডিশনাল ফুড, নাম হচ্ছে ঝুম্মা। এটাও মিথুনের মাংস কিন্তু এটা মিথুনের সসেজ, সসেজ দিয়ে তৈরি। এটাও ওই একই প্রসেস, ক্যাপসিকাম আর পেঁয়াজ ধনে পাতা, এই দিয়ে একটা সিম্পল প্রিপারেশন। এই হচ্ছে মাংস, যেহেতু সসেজ স্মোকেতে শুকানো হয়, হালকা একটা স্মোকি ফ্লেভার আছে, ভালো। যেহেতু ফার্মেন্ট করা সমান একটু স্ট্রং, ফ্লেভারটা একটু স্ট্রং। তোমার ইয়েতে আছি, অনেকের পছন্দ না হতে পারে, আমার ভালো লাগলো, বিশেষ করে এত সুন্দর বানিয়েছেন, অপূর্ব লাগছে। মাংসটা তো প্রচন্ড নরম, সসেজ মানে তো নরম হওয়ারই কথা, ভিতরটা বাইরের ব্যাপারটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আছে, যেটা যে ফ্যাটটাকে ইউজ করা হয়েছে আর কি, যার মধ্যে মাংসটাকে রাখা হয়েছিল, সেটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে। খুব সুন্দর আইটেম, যদি কখনো সম্ভব হয় খেয়ে দেখতে পারেন। স্যার বল, ঝুম্মা খেয়ে কেমন লাগলো? ঝুম্মা খেয়ে সত্যি বলছি অসাধারণ, লোকাল খাবার, খুব লেয়ার, এখানে করে পাওয়া যায় না, এবার একটা অকেশন ছিল বলে, ফেস্টিভ্যাল ছিল বলে এখানে এই মাংসটা এসছে, খুব লেয়ার খাবার, খেয়ে সত্যি অসাধারণ টেস্ট, খুব সুন্দর বানিয়েছে, খেয়ে প্রচন্ড ভালো লাগবে। লেপচা ভাষায় পে অর্থ সুগন্ধি গাছ, আর পেডং অর্থ বিশ্রামস্থল। কালিম্পং থেকে লাভার পথে 18 কিমি দূরে ছোট্ট পাহাড়ি গাঁ, চুমারচিন ছুঁয়ে আরো 4 কিমি যেতে ইতিহাসের সিল্ক রুটে সেকালের বাণিজ্যিক শহর পেডং, ও পাইন বার্জ দেবদারুতে ছাওয়া ছিমছাম পাহাড়ি জনপদ। সারা উত্তর জুড়ে কাঞ্চনজঙ্ঘা, গাবরু ও পান্ডিম আকাশ পুড়ে মাথা তুলে দাঁড়িয়ে। ঋষিকোলা থেকে 3 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি, তার কারণ আপনি নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশনটা। এর আগে সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছি যে এই গাড়ির অন্য একটা জায়গায় সামান্য একটু মাটিতে গিয়ে আটকে গিয়ে কি কন্ডিশন আমাদের হয়েছে। প্রায় 9:30 থেকে 12:30 পর্যন্ত আমরা এই গাড়িটাকে তুলতে সময় লেগেছে আমাদের আর কি, সেই জন্য আমরা রিস্ক নিতে পারছি না। ড্রাইভারও বারবার করে বলছে যে এই রাস্তা দিয়ে যাওয়া ইম্পসিবল ব্যাপার, পুরোটাই কাদা হয়ে আছে। তো সেই জন্যে এখান থেকে আমরা হোটেলে ফোন করেছি, হোটেল থেকে আমাদেরকে গাড়ি পাঠানো হচ্ছে, যেটা 400-500 টাকা আমাদেরকে এক্সট্রা চার্জ করছে। তো সেইভাবেই যেতে হবে, কিছু করার নেই। পুরো রাস্তাটা অত্যন্ত খারাপ, মানে এই লাস্ট
चार पाँच किलोमीटर रास्ता अत्यंत खराब। तब हाँ जो मेन बेपार एखे नतून रास्तार क्ज शुरू हो जा देखते किद मध्य एखे गाजटा कमप्लीट हो गए रास्ता और भलो है एटुकू आशा रखा जाए। होटेल থেকে পাঠানো গাড়িতে উঠে বসলাম। এই শেষ তিন কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ, আর প্রতি পদক্ষেপেই চোখে পড়ল নতুন করে রাস্তার কাজ শুরু হয়েছে। তাই আশা করা যায় আর কয়েকদিনের মধ্যেই এই রাস্তা পুরোপুরিভাবে মেরামত করা হয়ে যাবে। দেখতে দেখতে চলে এলাম প্রথম চেকপোস্ট। আমাদের ডকুমেন্ট নিয়ে ড্রাইভার দাদা চলে গেলেন পারমিশন করাতে। ততক্ষণে ব্রিজের উপর থেকে ঋষি নদীর গতিপথ প্রাণ খুলে দেখতে থাকলাম। এই ঋষি নদীর একদিকে ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট এবং ঠিক অপর প্রান্তে সিকিমের চেকপোস্ট, দুটো জায়গাতেই ডকুমেন্ট জমা দিতে হলো। চেকপোস্ট পেরিয়েই রাস্তার বাঁদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারলাম আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। সেখান থেকে গলি পথে বেশ খানিকটা নিচে নামতে হলো আমাদের। সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তে ভাড়া বেশি। আস্তে আস্তে ধরে ধরে এসো, ঋষিখোলা পৌঁছাতে আমাদের বেশ দেরি হয়ে গেছে, তাই ঝটপট লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে ছিল গরম গরম ভাত, আলু চোখা, পাঁপড়, ডাল, ডিমের ঝোল এবং একটা সবজি। সেই দিয়ে ঝটপট লাঞ্চ সেরে ফেললাম। তবে লাঞ্চ করার যে জায়গাটা সেটা কিন্তু অপূর্ব। পাশ দিয়ে নদী বয়ে চলেছে আর সেই নদীর আওয়াজ কানে আসছে, সেটা শুনতে শুনতে আমাদের লাঞ্চ পর্ব শেষ হলো।
ঋষিখোলা পৌঁছাবেন কিভাবে। এনজেপি থেকে 105 কিমি ও বাগডোগরা থেকে 110 কিমি। আপনারা চাইলে পুরো রাস্তাটাই গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন, অন্যথায় শিলিগুড়ি বাসস্ট্যান্ডের সামনে শেয়ার জিপে চলে আসুন কালিম্পং। সেখান থেকে লোকাল ট্যাক্সিতে পেডং এবং সেখান থেকে ঋষিখোলা মাত্র 15 কিলোমিটার। এবার বলি ঋষিখোলা আসবেন কখন। গ্রীষ্ম বা শীত দুটি ঋতুতেই আপনারা এখানে আসতে পারেন। গরমের সময় ঋষিখোলার পুরো উপত্যকা রডোডেনড্রনে ভরে ওঠে এবং শীতে বিভিন্ন হিমালয়ান পাখির দেখা মেলে, তাই বর্ষা ছাড়া আপনারা যে কোনো সময়েই আসতে পারেন। পেডং থেকে রেনকের পথে 13 কিমি দূরে পশ্চিমবঙ্গ সিকিম সীমান্তে 1700 ফুট উচ্চে অনুপম ঋষিখোলা। কুলকুল ধারায় বয়ে চলেছে ঋষি নদী, বাঁশের সাঁকোতে নদী পারাপার, নদীর তীরে থাকার ব্যবস্থা। কালিম্পং থেকে 36 কিমি দূরে ওয়েস্টবেঙ্গল ও সিকিম সীমান্তে অবস্থিত ঋষিখোলা। পশ্চিমবঙ্গ ও সিকিমকে দুভাগে ভাগ করেছে ঋষি নদী। রিভারসাইড ক্যাম্পিংয়ের জন্য ঋষিখোলা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঋষিখোলাতে এই ঋষি নদী ছাড়া তেমন দেখার কিছু নেই। যারা শান্ত নিরিবিলিতে দুটো অলস দিন কাটাতে চান, তারা এই নদীর পাশে বসে সময় কাটাতে পারেন। আর চাইলে এখান থেকে মাত্র 14 কিমি দূরের আরিতারের লামপোখরি লেক বা বুটসেপ লেক ঘুরে দেখতে পারেন। এছাড়াও ভোর ভোর বেরিয়ে সিকিমের জেলেপ্লাপাস, কুপুব লেক, পুরানো বাবা মন্দির, ছাঙ্গু লেকও আপনারা ভ্রমণ তালিকায় যোগ করতে পারেন। আর তা না চাইলে কালিম্পংয়ের চারপাশে পেডং মনাস্ট্রি, রামিতে দাঁড়া, রিকিসুম ঘুরে দেখতে পারেন। কর্মব্যস্ত জীবন থেকে ছুটি পেতে একাকিত্বে প্রকৃতির কোলে দুটি দিন কাটাতে চাইলে ঋষিখোলা হবে আপনাদের জন্য আদর্শ জায়গা। এই হচ্ছে ঋষি নদী, আর একদম এই যে সাঁকোটা দেখছেন, এই সাঁকোর এই দিকে আমরা যেদিকে আছি সেদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ঠিক সাঁকোর ওই দিকটা যেটা দেখছেন সেটা হচ্ছে সিকিম। শুধুমাত্র এই ঋষি নদী এই দুটো স্টেটকে আলাদা করে দিয়েছে। আর ঠিক সেই ঋষি নদীর পাশে বসে আপনারা যদি এখানে বারবিকিউ করতে চান, এখানে তারও ব্যবস্থা রয়েছে। কাল রাত্রে এখানে বারবিকিউ করা হয়েছে, কিন্তু খরচাটা এক্সপেন্সিভ। এখানে খরচা চাইছে পার কেজি হিসেবে 1 কেজি চিকেন বারবিকিউ করে দেবে 1000 টাকা, যেটা আমাদের কাছে এক্সপেন্সিভ বলে মনে হয়েছে, সেই জন্য আমরা করিনি। যদি আপনারা ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, হোটেলে যারা রয়েছেন তাদেরকে বললে তারা আপনাকে সমস্ত ব্যবস্থা করে দেবে। আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্টও করছেন না আর সাবস্ক্রাইবও করছেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি আরও নতুন নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে আসব। আমাদের এই ট্যুরটা অনেক লম্বা ট্যুর আছে, সেই সমস্ত ভিডিও নিয়েও আগামী দিনে আসব। সঙ্গে থাকুন, আর যারা যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করেননি তারা অবশ্যই করে নিচে দেওয়া ইনস্টাগ্রাম লিঙ্কে ক্লিক করে আমার সাথে যুক্ত হন। আমি ইনস্টাগ্রামেতে যখনই যেখানে যাই সেখানকার ফটো রিল সেখানে আপলোড করি,
আপনারা চাইলে সেটাও ফলো করে দেখতে পারেন। জায়গাটা কেমন লাগছে? তুমি নদী নদী দেখেছো? নদীর কাছে গেছিলে? হোটেলে আছো? হোটেল না, এটা হোমস্টে। এটা হোমস্টে খোলা না, ঋষি খোলা। কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি। আমরা গতকাল শিলারিগাঁও থেকে এসেছি ঋষিখোলা, এখন আমরা আছি ঋষিখোলা ঋষি রিভারসাইড কটেজে। এই পুরো রাস্তাটা আসার জন্য আমাদের ঋষিখোলা থেকে কোনো গাড়ি আমরা পাইনি। আমরা কালিম্পং থেকে যে গাড়ি করেছিলাম সেই গাড়ি খারাপ থাকার জন্য সে অন্য একটা ইনোভা পাঠায়, যেটার ভাড়া আমাদের নেওয়া হয় 3,500 টাকা, যেটা মানে এক্সপেন্সিভ, যেটা আপনি পুরো প্যাকেজ করলে অনেক কমে হতো, কিন্তু আমরা আলাদা কেটে করেছি বলে আমাদের একটু বেশি পড়েছে। 3,500 টাকা ভাড়া চেয়েছে নিয়েছে। এবং এই ঋষিখোলা আসার জন্য আপনাকে দুটো চেকপোস্ট পেরো মানে পার হতে হবে। একটু আগেই সেটা আপনাদের দেখিয়েছি যে ব্রিজটা ছিল, ব্রিজের এক প্রান্তে ওয়েস্ট বেঙ্গল, অপর প্রান্তে সিকিম, দুটো চেকপোস্ট আছে। দুটো চেকপোস্টে কিন্তু দুটো করে ডকুমেন্ট লাগবে, মানে দুটো মিনস প্রত্যেকের আধার কার্ড এক কপি করে, আধার কার্ড না সরি, এখানে আধার কার্ড চলে না, ওয়েস্ট বেঙ্গলে যদিও চলে, সিকিমে আধার কার্ড চলে না। তাই ভোটার কার্ড হলে সব থেকে ভালো হয়, ভোটার কার্ডের জেরক্স কপি এক কপি করে পার হেডে দুদিকে জমা দিতে হয়, মানে দুটো জেরক্স কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। আর এখানে কোনো জেরক্সের দোকানও নেই যে আপনি এখানে এসে জেরক্স করে নেবেন। তাই যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, এই রুটে প্ল্যানিং করছেন, তখন এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর এখানে আসার পর এখানে যে রুমটা আমরা বুক করেছিলাম, এখানকার রুম তো বুক হয় না, এখানে সিস্টেম হচ্ছে থাকা খাওয়া মিলিয়ে, হোমস্টে সিস্টেমই তাই। এখানে পার হেডে 1,000 টাকা করে নেওয়া হয়েছে, এবং সেই তুলনায় আমি এর আগে যেখানে ছিলাম সেখানকার হোমস্টের যে আন্তরিকতা, সেখানকার যা ব্যবহার এবং সেখানকার যা খাবারের গুণগত মান এবং থাকার যে জায়গাটা, যথেষ্ট স্পেশিয়াস এবং খাবারের গুণগত মান খুব ভালো ছিল, কিন্তু এখানে খাবারের গুণগত মান কিন্তু অতটা ভালো নয়। খাবারের সিস্টেম কিন্তু একই প্রত্যেকটা জায়গাতে। লাঞ্চে আপনাকে দেবে ডিম ভাত, তার সাথে থাকবে ডাল, আলু চোখা বা আলু ভাজা, একটা সবজি, পাঁপড়টা থাকে, এটা সব জায়গাতেই তাই। আবার ডিনারে কিন্তু এটা চিকেন দেয়, রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত, যেটা আপনি চাইবেন সেটাই পাবেন। কিন্তু এখানকার সার্ভিস আমার একদমই ভালো লাগলো না। আর ঘরগুলো যথেষ্ট কোজি, একদম ছোট ঘিঞ্জি ঘর, লাগেজ রাখার পর আর হাঁটার জায়গা পাচ্ছি না। বিশেষ করে যেটা বলার যে বেডশিট বা বালিশের ওয়্যার যেগুলো, বাথরুম, এগুলো কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যেটা আমার একদমই ভালো লাগলো না। একটা দিক থেকেই এই হোমস্টেটার সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এর লোকেশানটা, একদম ঋষি যে নদী বয়ে যাচ্ছে ঠিক তার একদম পাশেই। এই লোকেশনের দিক থেকে যদি বলেন তাহলে 1 নম্বর, বাকি যে কোনো সার্ভিস এবং রুম দুটোর দিক থেকে যদি বলেন আমি কিন্তু সেখানে পুরোপুরি নাম্বার দিতে পারবো না, আমার খুব একটা পছন্দ হয়নি। এইবার যেটা গল্প, আজকের চতুর্থ দিন আমাদের ঘোরার, আজকের আমরা এখান থেকে যাব রংলি হয়ে, রংলিতে গিয়ে কিন্তু আবার পারমিট করতে হবে, কারণ আমরা সিল্ক রুট ধরব, ইস্ট সিকিমের দিকটা আমরা ঘুরব। তো রংলিতে গিয়ে পারমিট করার জন্য ওখানে কিন্তু আপনার 2 কপি করে পাসপোর্ট সাইজ ছবি, একটা জেরক্স কপি আপনার আইডি কার্ডে জমা দিতে হয়। ওখান থেকে পারমিট করার পর গাড়ি চলে যাবে লিংতাম হয়ে, আমরা বেরিয়ে যাব জুলুক।
তো এই রোডটায় যাওয়ার জন্য জুলুক থেকে আবার গাড়ি পাওয়া যায় না, সেই জন্য আমরা এখান থেকে এই কটেজ থেকেই একটা গাড়ির প্যাকেজ করে নিয়েছি গ্যাংটক পর্যন্ত। আজ আমরা যাব জুলুক, জুলুক থেকে আমরা বেরিয়ে যাব গ্যাংটক। এই পুরো রোডটার জন্য ভাড়া ওনারা নিচ্ছেন গাড়ির জন্য 9,000 টাকা, যেটা এক্সপেন্সিভ। আপনি যদি এখানে আসেন তাহলে গ্যাংটক থেকেই পুরো গাড়িটা রিজার্ভ করুন, তাতে আপনার কিন্তু অনেকটাই খরচা বাঁচবে আমার মনে হয়। কারণ যতবারই আপনি কেটে কেটে গাড়ি করতে চাইবেন প্রত্যেক জায়গা থেকেই ভাড়া কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি করে নেওয়া হচ্ছে। এবং যদি এই রুটে যাওয়ার সময় আপনি আরিতার লেক ঘুরে যেতে চান সেক্ষেত্রে এনারা আরও এক্সট্রা 1,500 টাকা চার্জ করছেন। তবে হ্যাঁ, আমি যেটা ফুল প্যাকেজ করে নিয়েছি সেটা হচ্ছে এখান থেকে গিয়ে ওনারাই 9,000 টাকা নিচ্ছেন গাড়ির জন্য, এবং ওখান থেকে আপনার জুলুকে যেখানে গিয়ে আমরা থাকবো, যে ঘরটায় থাকবো, সেটাও ওনারা করে দিচ্ছেন, সেটাও ওই একই সিস্টেমেই 1,000 টাকা করে পার হেড খরচা নিচ্ছেন। মানে টোটাল প্যাকেজটা ওনারা নিচ্ছেন 13,000 টাকায়। আমরা চারজন আছি, 13,000 টাকায় চারজনের জন্য দুটো রুম, থাকা খাওয়া এবং গাড়ি গ্যাংটক পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু এই গাড়িগুলো গ্যাংটক প্রপার গ্যাংটক যে ম্যাল পর্যন্ত কিন্তু যাবে না, আপনার ওর থেকে নিচে বেশ কিছুটা নিচে কিন্তু আপনাকে ছেড়ে দেবে, সেখান থেকে আপনাকে আবার এক ছোট গাড়ি করে গ্যাংটক পৌঁছতে হবে, এটা মাথায় রাখবেন। এই হলো পুরো ডিটেল, আর রুমটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে রুম, এখানে একটা বেড, এখানে একটা বেড, এদিকে একটা জানলা রয়েছে, এখানেও একটা জানলা রয়েছে যেটা থেকে আপনারা ঋষি নদীর ভিউটা পাবেন। আর ঘর এমনি তুলনামূলক প্রচণ্ড ছোট, এখানে একটা টেবিল টাইপে রাখা রয়েছে, একটা ফ্যান যেটা আদৌ ঘোরে না, কাজ করে না, এই একটা টেবিল ফ্যান দেওয়া রয়েছে। কিন্তু যেটা সমস্যার বিষয় সেটা হচ্ছে এখানে প্লাগ পয়েন্ট একটাই, যদি এখানে ফ্যান চালান তাহলে আপনি মোবাইল বা আদার্স ইকুইপমেন্ট যা রয়েছে তা চার্জ দিতে পারবেন না, এটা একটা সমস্যা। এখানে একটা উইন্ডো রয়েছে, আর এই হচ্ছে বাথরুম, এখানে একটা কমোড রয়েছে, বালতি, এখানে গিজারের লাইন করা আছে কিন্তু গরম জল এখানে অ্যাভেলেবেল নয়। এই একটা বেসিন, এই জানলার কন্ডিশন, কালকের এখানে রীতিমতো নোংরা ছিল, আর সার্ভিস একদমই ভালো না, না এখানে একটা গ্লাস রয়েছে, না জলের বোতল দিয়েছে, একদমই সার্ভিস ভালো না। আর কারেন্টের সমস্যা এখানে রীতিমতো আছে, রীতিমতো কারেন্টের সমস্যা আছে। এখান থেকে ঋষি নদীটা দেখতে পাওয়া যায়, এই লোকেশন হিসেবে খুব সুন্দর কিন্তু বাকি একদমই ভালো না। যেহেতু এই হোটেলটা মানে এই হোমস্টেটা একদম নদীর পাশে, তাই এখানে কিন্তু তুলনামূলক গরম অনেক বেশি, তাই আপনাকে ফ্যান চালাতে হবে। এপ্রিল মাসে আমরা এসেছি, 21 তারিখে এখানে এসেছি, তো আমাদের রীতিমতো ফ্যান লেগেছে, কিন্তু এখানে কারেন্টের সমস্যাও রীতিমতো আছে যেটা আপনার সমস্যায় ফেলতে পারে। আর ভোল্টেজ সারাক্ষণই ডাউন, তাই ফ্যান যেটা চলছিল সেটা গায়ে হাওয়া লাগার মতো নয়। আর যে ফ্যান দুটো দিয়েছে যেটা একদম ফিক্স করা আছে সেটা তো একদম চলে না বললেই চলে, আর টেবিল ফ্যানও তাই। আর একটা প্লাগ পয়েন্ট যেহেতু, সেই প্লাগ পয়েন্টে ফ্যান লাগানোর পর আমরা আর মোবাইল বা আদার্স কিছু চার্জে দিতে পারছিলাম না, ওটা চার্জে দিতে গেলে আপনাকে ফ্যান অফ করতে হবে, করে চার্জে দিতে হবে। এই তো গরমের সময়টা অ্যাভয়েড করে আসলে মনে হয় ভালো হয়, কারণ রীতিমতো গরম আছে এখানে। হোটেল থেকে এই উপর পর্যন্ত লাগেজ ওঠানো এবং নামানোর জন্য পোর্টার ওখান থেকে পাঠানো হয়, হোটেলের কেউ এসে আপনার কাছ থেকে নেবে না, পোর্টার পাঠাবে। তো সেই পোর্টার কিন্তু প্রত্যেক ট্রিপের জন্য 100 টাকা করে নেবে শুধু এইটুকু রাস্তা, যদিও প্রচণ্ড খাড়াই রাস্তা তবুও পোর্টার নিয়েই যাবেন,
কারণ রীতিমতো খাড়াই রাস্তা। আমি শুভেন্দু সরকার, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই সমস্ত জায়গার ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।